আজকে সপ্তম শ্রেণীর পরবর্তী ক্লাসে যাব। সপ্তম শ্রেণীর আমি নবম অধ্যায়ের একটি অংশের ক্লাস আমি নিয়েছিলাম, তাপ এবং তাপমাত্রা। আজকে পরবর্তী অংশ আমি পরবর্তী অংশে যাচ্ছি। আমরা গত ক্লাসের মধ্যে তাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক বের করেছিলাম, তাপ কী, তাপমাত্রা কী, আমি বিভিন্ন স্কেলের সাথে যে সম্পর্ক, উদ্বিস্তীর্ণাঙ্ক, নিম্নবিস্তীর্ণাঙ্ক, এই বিষয়গুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা তাপের প্রভাবে আমরা পদার্থের প্রসারণ, তাপের প্রভাবে পদার্থের প্রসারণ, এই জিনিসটা আমরা দেখব। তাহলে তাপের তাপের প্রভাবে পদার্থের যে প্রসারণ, আমরা যদি প্রথম অংশটা দেখি, আমরা প্রথমে দেখব কঠিন পদার্থের প্রসারণ, কঠিন পদার্থের প্রসারণ, কঠিন পদার্থের প্রসারণ। এরপর হলো তরল পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ, এবং তৃতীয় হচ্ছে বায়বীয় পদার্থের প্রসারণ, বায়বীয় পদার্থের প্রসারণ। মোটামুটি আমরা জানি পদার্থ তিন ধরনের হয়ে থাকে, কঠিন, তরল এবং বায়বীয়, এবং এই তিন ধরনের পদার্থ কীভাবে তাপের কারণে প্রসারিত হয় এই বিষয়টা আজকে আমরা জানব। তাহলে প্রথমে আমরা জানবো যে কঠিন পদার্থের প্রসারণ কীভাবে হয়। আমরা যদি একটা কঠিন পদার্থের গঠন যদি চিন্তা করি, ধরে নিচ্ছি এটা একটা কঠিন পদার্থ, যেখানে কঠিন পদার্থটা অনেকগুলো ছোটো ছোটো অণু দিয়ে তৈরি, এবং আমরা জানি অণু হচ্ছে অনেকগুলো পরমাণু দিয়ে তৈরি। আমরা ধরে নিলাম যে এখানে কঠিন পদার্থ অনেকগুলো ছোটো ছোটো অণু সমন্বয়ে তৈরি। এখন আমরা যখন এই কঠিন পদার্থটাকে তাপ দেবো, কঠিন পদার্থকে তাপ দিলে কঠিন পদার্থের মধ্যে যে অণুগুলো থাকে, আমরা জানি অণু সর্বদা কম্পনশীল, অণু সর্বদা কম্পনশীল, অণু তার নিজ জায়গায় সবসময় কাঁপতে থাকে, অণু সর্বদা কম্পনশীল। কাজেই আমরা যখন কঠিন পদার্থের মধ্যে তাপ দেব, তখন দেখা যাবে অণুগুলো আরও দ্রুত গতিতে কাঁপতে শুরু করবে, অর্থাৎ অণুগুলোর মধ্যে এক ধরনের গতিশক্তি সঞ্চারিত হবে। অর্থাৎ অনুসমূহের মধ্যে এমনিতেই কিছু শক্তি জমা থাকে, তাপ দেওয়ার পর সেই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। কাজেই আমরা যদি শুধুমাত্র এই জায়গাটাকে একটু বড় করে দেখার চেষ্টা করি, আমরা যদি জুম করে বোঝার চেষ্টা করি, তাহলে দেখা যাবে এখানে আমি তিনটি অণু দেখালাম, যে তাপ দিলে দেখা যাবে এই অণুটা এই অণুটাকে ধাক্কা দেবে, ফলে এই অণুটা একটু দূরত্ব সরে যাবে, এবং এই অণুটা তার পার্শ্ববর্তী অণুকে ধাক্কা দেবে। তাহলে অণুগুলো যখন একটা অণু আরেকটা অণুকে ধাক্কা দেবে, তাহলে দেখো তাদের মধ্যে দূরত্ব বেড়ে যাবে গিয়ে। কিন্তু তাদের দূরত্ব যদি বেড়ে যায়, স্বাভাবিক নিয়মে তাদের আয়তনটাও একটু বেড়ে যাবে গিয়ে। অর্থাৎ আমরা বলতে পারি তাপের প্রভাবে কঠিন পদার্থের প্রসারণ ঘটবে, অর্থাৎ অণুগুলো নিজ জায়গায় কম্পনশীল হবে, অর্থাৎ এই অণুটি নিজ জায়গায় কাঁপতে থাকবে, কাঁপতে কাঁপতে সে তার পার্শ্ববর্তী অণুকে ধাক্কা দেবে, ওই অণুটা তার পার্শ্ববর্তী অণুকে ধাক্কা দেবে, এবং একটা নির্দিষ্ট দূরত্বে চলে যাবে, এবং ওই নির্দিষ্ট দূরত্বে গিয়ে এর বাইরে সে থাকবে, কারণ অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ থাকে, যেটাকে আমরা বলি আন্তঃআণবিক আকর্ষণ। ফলে দেখা যাচ্ছে কঠিন পদার্থের প্রভাবে তাপের প্রভাবে কঠিন পদার্থের প্রসারণ ঘটে, অর্থাৎ আমরা যখন যত বেশি তাপ দিতে থাকবো কঠিন পদার্থের প্রসারণ ঘটতে থাকবে, এবং সেই প্রসারণটাও একটা নির্দিষ্ট সীমার মধ্যে হবে। এবং আমরা কঠিন তাপের প্রভাবে যে কঠিন পদার্থের প্রসারণ ঘটে, এর বেশ কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, আমরা যেটা দেখি যেমন রেল লাইন, রেলের ক্ষেত্রে আমরা দেখি যে এই রেল লাইন, দুইটি রেল লাইনের সংযোগ স্থলে এখানে একটা ফাঁকা জায়গা থাকে। তাহলে এই ফাঁকা জায়গাটা কেন দেওয়া হয়? অর্থাৎ রেল যখন লাইনের উপর দিয়ে যেতে থাকে, তখন দেখা যায় এই রেলের চাকার সাথে এই লাইনের একটা সংঘর্ষ হয়, আমরা জানি সংঘর্ষের ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, এবং এই তাপ উৎপন্ন হলে এই লাইনগুলো প্রসারিত হতে থাকে। ফলে লাইনের এখানে যদি ফাঁকা জায়গাটা রাখা না হতো, তাহলে এই লাইনটা এভাবে বেঁকে যেত, ফলে দেখা তো এই চাকাগুলো এই মাঝখানে গিয়ে পড়ে যেত, যার কারণে যে কোনো সময় ট্রেন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা করত। অর্থাৎ আমরা জিনিসটাকে যদি এইভাবে বোঝার চেষ্টা করি, ধরে নিচ্ছি যে এখানে একটা রেল যাচ্ছে, তাহলে যদি এই লাইনটা ফাঁকা না থেকে যদি এভাবে থাকতো, তাহলে লাইনটা এভাবে বেঁকে যেত, যেহেতু আমরা জানি তাপের প্রভাবে কঠিন পদার্থ প্রসারণ ঘটে। ফলে বেঁকে গিয়ে রেল লাইনের চাকা বা রেলের চাকাগুলো কোথায় পড়ে যেত? ফাঁকা জায়গায় পড়ে যেত, অথবা দুর্ঘটনা ঘটত। কিন্তু রেল লাইনের মাঝখানে এভাবে ফাঁকা জায়গা থাকার কারণে যখন গাড়ি যখন যেতে থাকে, তখন
এখানে যে সংঘর্ষ হয়, সংঘর্ষের ফলে এটা কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ফলে এই এই ফাঁকা জায়গাটা এভাবে অর্থাৎ এই ফাঁকা জায়গায় দৈর্ঘ্য বৃদ্ধি যতটুকু বৃদ্ধি হয়ে গেছে সেই অংশটুকু বৃদ্ধিপ্রাপ্ত অংশটুকু ফাঁকা জায়গায় চলে আসে, যার কারণে খুব সহজে এটার উপর দিয়ে গাড়ি চলে যেতে পারে, যার কারণে এখানে আর দুর্ঘটনা ঘটার কোনো সুযোগ থাকে না। তোমাদের বইয়ের মধ্যে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা যদি এই এক্সাম্পলটার কথা দেখি যে এখানে একটা রিং আছে, এখানে রিং আছে, আমরা এখানে একটা রিংয়ের মধ্যে দিয়ে একটি বল যেতে পারে এমন সাইজের একটি বল আমরা নিলাম, দেখা যাচ্ছে এখানের মধ্যে দিয়ে একটা ছোট্ট বল খুব সহজেই রিংয়ের মধ্যে দিয়ে আসা যাওয়া করতে পারে। এখন আমরা কী করলাম, এই বলটিকে আমরা তাপ দিলাম, এবার বলটিকে তাপ দেওয়ার পর আমরা চেষ্টা করলাম যে এই রিংয়ের মধ্যে দিয়ে বলটি আসে কিনা, আমরা চেষ্টা করলাম রিংয়ের মধ্যে দিয়ে বলটিকে আনা করার, দেখা যাচ্ছে বলটি আগের মতো খুব স্বতঃস্ফূর্তভাবে আর আসা যাওয়া করছে না, রিংয়ের মধ্যে বলটি আটকে গেছে। তার কারণ কি, তাপ দেওয়ার আগে বলের যে আয়তন এবং তাপ দেওয়ার পর বলের যে আয়তন সেটি একই নয়, করার পর আমরা দেখলাম যে বলের আয়তন বৃদ্ধি পেয়েছে, বলের আয়তন বৃদ্ধি পেয়েছে, যার কারণে এই ছোট্ট রিংয়ের মধ্য দিয়ে বলটি আর আসা যাওয়া করতে পারছে না। যে এখান থেকে আমরা দেখলাম যে তাপের প্রভাবে কঠিন পদার্থের প্রসারণ ঘটে, যেমন আমরা গরুর গাড়ির চাকায় যে বের পড়ানো হয়, এখানে যে লোহার একটা রিং এখানে পড়ানো হয়, রিংটি পড়ানোর আগে রিংটিকে তাপ দিয়ে প্রসারিত করা হয়, অথচ এখানে যে লোহার এখানে যে গরুর গাড়ির চাকাটি আছে, চাকাটি যে আয়তন এটি কিন্তু ছোট, কিন্তু প্রথমত এখানে যে লোহার চাকাটি অর্থাৎ বাইরে যে চাকাটি পড়ানো হয় এই লোহার চাকাটিকে প্রথমে তাপ দেওয়া হয়, তাপ দিয়ে কিছুটা আয়তনে বৃদ্ধি করা হয়, তারপর এটির উপর বসিয়ে দেওয়া হয় এবং তাপ অপসারণ করে নিলে চাকাটি তার আবার আগের জায়গায় ফিরে আসে, অর্থাৎ তাপ অপসারণ করে নিলে সে আবার আগের আয়তনে চলে আসে, তখন চাকাটি ঠিক এই গায়ে বা লোহার রিংটি এই চাকার গায়ে ভালোভাবে এঁটে যায়, যার কারণে খুব সহজেই আমরা চাইলে করতে পারি গরু গাড়ির চাকায় বের করাতে পারি। আবার অনেক সময় দেখা যায় আমরা যে ওষুধের যে বোতল থাকে, ওষুধের যে বোতল ওষুধের বোতলের যে ছিপি থাকে, এই ছিপিটা অনেক সময় খোলা যায় না, সে কারণে এই ছিপির গায়ে যদি আমরা হালকা তাপ দিই তাহলে দেখা যায় ছিপিটি আয়তনে বৃদ্ধি করতে হয় এবং সেক্ষেত্রে খুব সহজে ছিপিটি খুলে নেওয়া যায়। তো আমরা চাইলে তাপ দিয়ে এভাবে বিভিন্ন ক্ষেত্রে কঠিন পদার্থের প্রসারণ ঘটাতে পারি। এরপর আমরা দেখব তরল পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ তাপের প্রভাবে পদার্থের প্রসারণের মধ্যে আমরা তরল পদার্থের প্রসারণের কথা চিন্তা করব। তরল পদার্থের প্রসারণ, আসলে তরল পদার্থের প্রসারণটা বুঝতে গেলে আমি আমার একটা বিষয় জেনে নিতে হবে, আমরা যে কোনো তরল পদার্থকে যদি তাপ দিতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে কোনো না কোনো পাত্রে তরল পদার্থটিকে নিতে হবে, কোনো পাত্র ছাড়া তরল পদার্থকে তাপ দেওয়ার কোনো সুযোগ নেই। দেখা যাবে এক্ষেত্রে আমরা যখন তরল পদার্থটিকে আমরা যখন কোনো পাত্রকে তাপ দিতে শুরু করব, প্রথমে দেখা যাবে এই দৃশ্যটা ঠিক পরের দৃশ্যটা অনেকে এরকম এই পাত্রের মধ্যে এই যে তরল পদার্থের যে ছিল তরল পদার্থের যে উচ্চতা ছিল এই উচ্চতা খানিকটা নিচে নেমে আসবে, অর্থাৎ এই গরম নেমে আসবে, এটা নেমে আসার পেছনে কারণ হচ্ছে আয়তন একটু বড় হয়ে যায়, আয়তন একটু বড় হয়ে গেলে যেটা আমরা একটু আগে করেছি যে তাপের প্রভাবে কঠিন পদার্থের প্রসারণ ঘটে ফলে তরল পদার্থটি একটু নিচে নেমে আসে, তার দিকে ক্রমান্বয়ে তাপ দিতে থাকে, দেখা যাবে তরল পদার্থটি আবার উপর দিকে উঠতে শুরু করবে। তো এখান থেকে মোটামুটি বোঝা যায় যে তরল পদার্থ আমরা তাপ দিলে সেটা আয়তনে বৃদ্ধি পায়। একইভাবে আমরা যেটা দেখবো যে তরল পদার্থ বায়বীয় পদার্থের ক্ষেত্রে প্রসারণটা কীভাবে ঘটে, কঠিন পদার্থের ক্ষেত্রে তাপের প্রভাবে যে প্রসারণ ঘটে তরল পদার্থের ক্ষেত্রে প্রসারণটা তার চেয়ে একটু বেশি, কিন্তু বায়বীয় পদার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি, বায়বীয় পদার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি, পদার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি বললে এখানে ব্যাপারটা একটু বুঝতে হবে, আমরা বায়বীয় পদার্থের ক্ষেত্রে প্রসারণটা আসলে দুইভাবে চিন্তা করতে পারি, একটা হচ্ছে বদ্ধ পাত্রে আর একটা হচ্ছে খোলা অবস্থায়, খোলা অবস্থায় মানে বায়ুমণ্ডলে যেভাবে আমরা পেয়ে থাকি ঠিক অনেক বেশি হবে। আমরা যদি একটা বদ্ধ পাত্রে আমরা যদি কিছু গ্যাসীয় পদার্থ নিই এবং আমরা যদি
থাকতো যদি পদার্থের প্রসারণটাও বৃদ্ধিপ্রাপ্ত হয়, যার কারণে এখানে এটা অনেকটা প্রসারিত হতে চেষ্টা করবে, বা এখানে তখন দেখা যাবে যে ছোটো ছুটিটা অনেক বেশি বেড়ে যাবে গিয়ে, ছোটো ছুটি বেড়ে যাওয়া মানে হচ্ছে গতিশক্তিটাও বেড়ে যাওয়া। কাজেই আবার আমরা যদি দেখি যে একটা বেলুন, বেলুনকে আমরা যদি হালকা বাতাস দিয়ে যদি ফুলাতে থাকি, এবং এরপর আমরা যদি বেলুনের গায়ে বা বেলুনের উপরের অংশে যদি হাত দিয়ে ঘষতে থাকি, দেখা যাবে কিছুটা তাপ উৎপন্ন হবে, এবং ওই উৎপন্ন তাপের কারণে ভিতরে বায়ুগুলো ছোটাছুটি বেড়ে যাবে, বলটি আয়তনও কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং এই বলটি আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পেছনে আমরা যদি এভাবে বেলুনটির কথা এভাবে চিন্তা করি, বেলুনের মধ্যে আমরা কিছু বেশি পদার্থ নিলাম, আমরা যদি উপরে এখানে হাত দিয়ে যদি সংস্পর্শ করে বা ঘষতে থাকি, তাহলে দেখা যাবে যে এটি কিছুটা আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তার কারণ হচ্ছে আমরা বাইরে থেকে উপরের দেয়ালে বা উপরের অংশে হাত দিয়ে ঘর্ষণ করার কারণে বায়ুবীয় পদার্থগুলি উত্তপ্ত হয় এবং এদের ছোটাছুটি বেড়ে যায়, এবং ছোটাছুটি বেড়ে যাওয়ার কারণে এরা পাতের দেয়ালে ধাক্কা দেয়, উপরের যে আবরণটা থাকে তার দেয়ালে ধাক্কা দেয়, আয়তনে কিছুটা বড় হয়ে যায়। এইখান থেকে আমরা বলতে পারি যে তাপের প্রভাবে আসলে বায়ুবীয় পদার্থেরও প্রসারণ ঘটে থাকে, হচ্ছে বদ্ধ পাত্রে প্রসারণটা ঘটে। আমরা যখন খোলা অবস্থায় যখন ব্যাপারটাকে চিন্তা করব, যেমন আমরা যদি ধরে নিই যে এভাবে যদি চিন্তা করি যে খোলা অবস্থায় আমি ধরে নিচ্ছি এখানে একটি রাস্তা, বা আমি ধরে নিচ্ছি প্রচণ্ড বালি, এবং আমরা জানি যেমন মরুভূমির কথা চিন্তা করলে মরুভূমির বালিগুলো অনেক বেশি উত্তপ্ত হয়, তাহলে দেখা যায় মরুভূমির বালির একদম কাছাকাছি বা সংলগ্ন অঞ্চলে যে বায়ুবীয় পদার্থগুলো থাকে, যে বায়ুবীয় পদার্থ থাকে তাপের কারণে এই বায়ুবীয় পদার্থগুলো খুব দ্রুততর তার জায়গা থেকে সরে যেতে থাকে, ফলে ওই জায়গাটা খালি হয়ে যায় বা ওই জায়গাটা শূন্য হয়ে যায়, যার কারণে আশেপাশ থেকে বায়ু এসে তীব্র গতিতে সেই শূন্য স্থানটা পূরণ করে দেয়। এইটা এক ধরনের বায়ুর প্রবাহ বলা যায়, মানে তাপের প্রভাবে বায়ুর প্রবাহ ঘটে বা বাতাসের যে প্রবাহ, এটাও অনেক সময় যে ঘূর্ণিঝড়টা তৈরি হয় বা যে ঘূর্ণিঝড় তৈরি হয় তার কারণ অনেক ক্ষেত্রে কোনো এক স্থানে যদি তাপমাত্রা হঠাৎ করে প্রচুর বেড়ে যায়, তাহলে বেড়ে যাওয়ার কারণে সেখানে বায়ুগুলি প্রচণ্ড গতিতে ছোটাছুটি করতে থাকে, ফলে ছোটাছুটি করা এখানে কিছুটা বায়ুশূন্য জায়গা খালি হয় বা একটা বায়ুশূন্য স্থান তৈরি হয়, এবং সেই বায়ুশূন্য স্থান পূরণ করার জন্য আশপাশ থেকে তীব্র গতিতে বাতাস প্রবাহিত হতে থাকে। তো তাপমাত্রা বেড়ে গেলে অনেক ক্ষেত্রে বাতাসের প্রবাহটাও বেড়ে যায়। আমরা মোটামুটি তাপের প্রভাবে পদার্থের যে প্রসারণ ঘটে, কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের এবং বায়ুবীয় পদার্থের যে প্রসারণ ঘটে, সেই প্রসারণগুলো আমরা দেখলাম। এর পরবর্তী ক্লাসের মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বায়ুর প্রবাহ, বায়ুর চাপ এবং বায়ুর আর্দ্রতা কীভাবে পরিমাপ করতে হয়। যাক, আমরা বায়ুর চাপ এবং বায়ু আর্দ্রতা এটা আমরা একটু পড়ে ফেলি। বায়ুর চাপ হচ্ছে মানে কোনো পদার্থের উপর, মানে কোনো পদার্থের ঠিক একক ক্ষেত্রফলের উপর, একক ক্ষেত্রফল কথাটার অর্থ হচ্ছে একক ক্ষেত্রফল বলতে আমরা বলতে পারি এটা এক মিটার স্কোয়ার বলতে পারি, এক সেন্টিমিটার স্কোয়ারও বলতে পারি। এক সেন্টিমিটার বা এক মিটার স্কোয়ার বা একক ক্ষেত্রফলের উপর বায়ু যে চাপ দেয় তাকে বলা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাকে বলা হচ্ছে বায়ুচাপ। তাহলে আমরা বায়ুচাপ এটি হিসাব করার জন্য সবসময় আমরা একক ক্ষেত্রফল একটা জায়গার কথা চিন্তা করবো, ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করবে তাকে আমরা বায়ুচাপ করবো। আর সে বিষয় হচ্ছে আর্দ্রতা বলতে কী বোঝায়। আমরা জানি যে বাতাসের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে, পাশাপাশি বাতাসে কিছু জলীয় বাষ্প থাকে। জলীয় বাষ্প মানে হচ্ছে পানির বায়ুবীয় অবস্থা, জলীয় বাষ্প মানে হচ্ছে পানির বায়ুবীয় অবস্থা। যে আর্দ্রতা মানে হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের যে উপস্থিতি, এই জলীয় বাষ্পের উপস্থিতিটাই হচ্ছে আসলে বাতাসের আর্দ্রতা। জলীয় বাষ্পের পরিমাণ যত বেড়ে যাবে গিয়ে আর্দ্রতা তত বৃদ্ধি পাবে, এবং জলীয় বাষ্পের পরিমাণ যত কম হবে আর্দ্রতা তত কম হবে। তাই মাঝে মধ্যে দেখা যায় যে বৃষ্টি পড়ার পর যদি রোদ উঠে, বৃষ্টি পড়ার পর যদি রোদ উঠে যায়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে
যে পানি অর্থাৎ রাস্তায় বা পথঘাটে যে পানি থাকে সেই পানিগুলো জলীয় বাষ্পে পরিণত হয় এবং সেই জলীয় বাষ্পটা বাতাসে অর্থাৎ বায়ুমণ্ডলে যে গ্যাসীয় পদার্থ থাকে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন এদের সাথে ওই জলীয় বাষ্পটা মিশ্রিত হয়ে যায় এবং ওই জলীয় বাষ্পটা মিশ্রিত হয়ে গিয়ে হঠাৎ করে তাপমাত্রাটা বাড়িয়ে দেয় মানে সূর্য থেকে অর্থাৎ সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে বা পৃথিবী পৃষ্ঠে পড়ে সে পৃথিবী পৃষ্ঠ থেকে তাপটা যখন আবার ফেরত যায় তখন ওই ফেরত যাওয়া তাপের বেশিরভাগই আসলে এই অর্থাৎ বাতাস বা জলীয় বাষ্পসহ বাতাসের অন্যান্য উপাদানগুলো ধরে রাখে তখন হঠাৎ করে প্রচুর পরিমাণে গরম লাগে তাহলে আমরা বায়ুর চাপ এবং আর্দ্রতা জিনিসটাও আমরা জানলাম একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাকে বলা হচ্ছে বায়ুর চাপ আর আর্দ্রতা মানে হচ্ছে বাতাসে অর্থাৎ জলীয় বাষ্পের যে উপস্থিতি জলীয় বাষ্প যাতে বেশি থাকছে তার আর্দ্রতা তো বেশি হবে জলীয় বাষ্প কম হলে আর্দ্রতা কম হবে ধন্যবাদ সকল শিক্ষার্থীরা আমরা পরবর্তী